স্বাগতম ট্রিপলির আরও একটি পর্বে। এ পর্বে আমি এলিমেন্টারি ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের আরও একটি সালে আসা কোশ্চেন সলভ করে দেখাবো। এটি অক্টোবর 2015 কোশ্চেন একের এতে এসেছে, এপ্রিল 2013 কোশ্চেন একের এতে এসেছে। এই কোশ্চেনটিতে আমাদের বলছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এ বি ফর দ্য সার্কিট শোন, এ এবং বি প্রান্তের এই এখানকার এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাদের বের করতে হবে। তো আমরা কী করতে পারি, আমরা এটাকে আগের টিউটোরিয়ালটার মতো এই টিউটোরিয়ালটিতেও আমি এই সার্কিটটাকে আগে সিম্পলিফাইড করব। সিম্পলিফাইড করার জন্য আমরা দেখব যে সিম্পল কোনটা আছে। আমরা দেখছি এইখানে কোনো রোধ নেই, বি তারটিতে বি থেকে এই পর্যন্ত এই শেষ প্রান্ত পর্যন্ত কোনো রোধ নেই, অর্থাৎ আমরা এই প্রান্ত দিয়েই শুরু করব। তাহলে সিম্পলভাবে আমি যদি বি প্রান্তটি এঁকে ফেলি, অর্থাৎ এইখানে এইটার যদি ভোল্টেজ ভিবি হয়, এই টোটাল তারটিতেই ভিবি আছে, তার মানে এই রোধগুলোর এই প্রান্তগুলোতে সব জায়গায় ভিবি রোধ আছে। এখানে যদি ভিএ হয়, আমরা বলতে পারি যে এখানে একটা ড্রপ হয়েছে, এখানে তাহলে ভিসি হবে, যেহেতু এটা ভিবি এই তারটিতে, তাহলে এটা ভিসি হবে। তাহলে আমরা বলতে পারি যে এটা ভিসি এবং এটা ভিডি, আমাদের এই ভোল্টেজটাকে আমরা নাম দিলাম ভিডি। এখন আমরা তাহলে এই তারটি এঁকে ফেলি। এই তারের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভিডি প্রান্ত পর্যন্ত একটা এঁকে ফেলি। এখানে এ প্রান্ত থেকে একটা রোধ 10 ওহমের একটা রোধ দিয়ে দিলাম। এরপর আমরা দেখছি যে আমাদের এইখানে 1 ওহম একটি রোধ আছে, তাহলে আমরা এখানে 1 ওহম আর একটি রোধ দিই, এখানে যদি আরেকটা 1 ওহম রোধ দিই, তাহলে আমরা পাচ্ছি যে এই এইখান থেকে এই পর্যন্ত এই জায়গাটুকু আর একটু বড় করে দিই আমি, যে এখান থেকে এই পর্যন্ত টোটালটাতে ভিসি ভোল্টেজ থাকবে, যেহেতু এইটা সংযোগতার, তার মানে এই এই রোধের এই প্রান্ত হচ্ছে ভিসি, তার মানে এখান থেকে এই টোটালটাই ভিসি রোধ। তো এই ভিসি রোধের সাথে কয়টি তারের মাথা যুক্ত আছে, এই তারটি এবং এই তারটি, মানে 3 ওহম একটি রোধ এবং 6 ওহম একটি রোধ ভিসি এর সাথে যুক্ত হয়ে ভিবি এর সাথে অপর প্রান্ত যুক্ত হয়েছে, ভিবি এর সাথে সরাসরি যুক্ত হয়েছে। তাহলে আমি ভিসি এর সাথে একটি রোধ যুক্ত করছি 3 ওহম এবং আরেকটি রোধ যুক্ত করছি 6 ওহম, তার মানে আমরা 3 ওহমের একটি রোধ পাচ্ছি এবং 6 ওহমের আরেকটি রোধ পাচ্ছি, যেটি ভিসি এর সাথে যাদের এক প্রান্ত যুক্ত এবং অপর প্রান্ত ভিবি এর সাথে যুক্ত। এরপর আমরা দেখছি 1 ওহমের, এটা ছিল 10 ওহমের, এই 10 ওহমের পর এখানে 1 ওহমের আরেকটি রোধ আছে, এই রোধের জন্য এই রোধের এই প্রান্তের ভোল্টেজ ভিসি থাকবে না, এই প্রান্তের ভোল্টেজকে আমরা ধরে বলছি ভিডি। 1 ওহমের পর থেকে ওহম যেই প্রান্তটুকু, এই প্রান্তটুকুর ভোল্টেজকে আমি ভিডি বলেছি। এই 12 ওহম এবং এই 4 ওহম এই দুটির এক প্রান্ত ভিডি এর সাথে যুক্ত, অপর প্রান্ত কিন্তু ঠিক ভিবি এর সাথে যুক্ত। 4 ওহমের এক প্রান্ত ভিডি আর এক প্রান্ত ভিবি, আর এই 12 ওহমের এক প্রান্ত ভিডি আর এক প্রান্ত ভিবি এর সাথে যুক্ত। তাহলে আমরা এই এখান থেকে এই পর্যন্ত ডি প্রান্ত বলেছি আমি, তো এই ডি প্রান্তের একটা এখানে ভিডি এর সাথে এখানে ভিডি আছে, তাহলে 1-এর পরের অংশ হচ্ছে ভিডি আর 10-এর পরের অংশ ছিল ভিসি, তাহলে ভিডি এর সাথে যুক্ত আছে আমাদের 12 ওহম এটি, এবং 4 ওহমেরও এক প্রান্ত আছে ভিডি এর সাথে, অপর প্রান্ত আছে ভিবি এর সাথে, তার মানে এটা আমাদের 4 ওহম রোধ। এখন আমরা বাকিটুকু, আমাদের এই পর্যন্ত সিম্পলিফাইড করা হয়ে গেছে, আমরা দেখব এখন এই 1 ওহম এবং এই 5 ওহম আছে সিরিজে এবং তারা এক প্রান্ত ভিডি এর সাথে, তার মানে আমাদের কাছে এই 1+5 এটা আমরা সিরিজ বিধায় যোগ করে দিতে পারি, 6 ওহম একটি রোধ আছে ভিডিএস থেকে শুরু করে ভিবি পর্যন্ত, তার মানে আমরা বলতে পারি এটা 6 ওহম, তার মানে এই দুইটাকে আমরা অ্যাড করে দিয়েছি। এটি আমাদের সিম্পলিফাইড চিত্রটা। তাহলে আমরা এখন এই সিম্পলিফাইড চিত্র থেকে যেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো, এটা এই প্রান্ত ছিল, সেটাই হচ্ছে এ বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আমরা প্রথম ওই দিক থেকে শুরু করব। 6, 4 এবং 12 এই তিনজন প্যারালাল আছে, আমরা লিখতে পারি আমাদের আর অফ এ বি হবে হচ্ছে 6, 4 এবং 12, এই তিনজন আছে প্যারালাল। 6
6 4 12 প্যারালাল আছে এবং সেই প্যারালালের সাথে এই 1টা আছে সিরিজে 1 ওহম সিরিজে আছে কারণ এটা যখন আমরা প্যারালাল হিসাব করে ফেলব তখন এই তিনটা মিলে একটা রোধ হয়ে যাবে এই একটা রোধ এই 1 ওহমের সাথে সিরিজে থাকবে এবং এই টোটালটার সাথে এই টোটালটার সাথে দেখা যাবে যে এই যে 1 ওহম পর্যন্ত যে রোধ সেই 1 ওহমের সাথে এইটা আবার আছে আমাদের প্যারালালে 1 ওহমের সাথে প্যারালালে আছে 6 এই 1 থেকে এই পর্যন্ত যে সিরিজ আমরা হিসাব করলাম তার সাথে প্যারালাল আছে 6 ওহম তার সাথে প্যারালাল আছে 3 ওহম এবং আলটিমেটলি সবার সাথে এই সবার সাথে সিরিজে আছে 10 ওহম তাহলে আমরা যদি এই তিনটাকে প্যারালাল হিসাব করি তাহলে 6 4 এবং 12 এর প্যারালাল হিসাব করলে প্রথম আমরা 6 এবং 4 এর প্যারালাল হিসাব করব তারপর সেটার সাথে 12 এর প্যারালাল হিসাব করব তারপর সেটাকে 1 এর সাথে যোগ করব তারপর সেটাকে 6 এর সাথে প্যারালাল হিসাব করব তারপর 3 এর সাথে এই টোটালটাকে প্যারালাল হিসাব করলে এবং তার সাথে লাস্টে 10 যোগ করলে আমরা পাবো 11.2 ওহম আশা করি সবাই বুঝতে পেরেছেন আগামী পর্বে আরও এরকম একটি ম্যাথের আমি সলভ করে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে